गरम के गाली गलाज ना देवा, गरम सीजन के की ना देवा, गाली गलाज ना करा। प्रिय भाईरा আমাদের অনেকের বদভ্যাস আছে, গরম বেশি হলে গরমের মা বাপ চোদ্দ গোষ্ঠীর নাম ধরে গালি গালাজ করি। এই বদভ্যাসটা আছে না অনেকের মধ্যে, যে আরে শালার অমুকের তমুকের আর বাকিটা কুলাম না, এরকম বলে না, শালার গরম, শালির গরম, আরও কি। এই যে গরমকে কি দেওয়া হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। আমাদের অভ্যাসগুলো আল্লাহ মাফ করুক, মুখগুলো এত বেশি খারাপ হয়ে গেছে, একটা ইটের সাথে উষ্টা খেলে ইটের চোদ্দ গোষ্ঠী দিরা, ইটের কোনো গোষ্ঠী আছে, ইনের মা বাপ আছে, ইটের মা বাপ চোদ্দ গোষ্ঠী দিরা, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, আমরা গালিগালাজ শুরু করে দিই। এই যে অযথা গালিগালাজগুলো করি, এই সম্পর্কে আজকে একটা হাদিস আপনাদেরকে শুনতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় এবং আমাদেরকে কঠোরভাবে সাবধান এবং সতর্ক হওয়ার শিক্ষা দেয় হাদিসটা। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সুনান তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু মান লা'না শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লা'নাতু আলাইহি। যদি কেউ এমন কোন বস্তুকে লানত দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, বদদোয়া দেয়, যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না। একটা ইট গরম, গরমের গায়ে তো আর গালি পড়বে না। এরকম অপাত্রে যদি কেউ গালি গালাজ বা অভিশাপ করে, অভিশাপ করে, তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে। কত বড় জঘন্য কথা! তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয়। প্রিয় ভাইরা, এই জন্য গরম যত কষ্ট দেখ, যত কষ্ট হোক, কারেন্ট নাই, কষ্ট হচ্ছে গরমে, এই জন্য গরমের মা বাপ তুলে বা যে কোনোভাবে গরমকে কি করা যাবে না, গালমন্দ করা যাবে না, অশ্লীল কোনো কথা বলা যাবে না, বাজে কোনো মন্তব্য করা যাবে না। কারণ সহিহ বুখারীর হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে বনি আদম বা মানুষেরা আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? তারা সময়কে গালি দেয়, সময়কে, এই যে সিজন গরম ঠান্ডা বিভিন্ন সময়কে তারা কি করে, গালি দেয়। অথচ এই সময় আমার নিয়ন্ত্রণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই সময়কে পরিবর্তন করি। অতএব সময়কে গালি দেওয়া মানেই প্রকারান্তরে আল্লাহকে কি দেওয়া, গালি দেওয়া। আর তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন কখনো কি হতে পারে না, আল্লাহ আন তো আন ফাহেশ বাজি হতে পারে না, অর্থাৎ অশ্লীল বাজে মন্তব্যকারী, ফালতু কথা, নিচু কথাবার্তা, গালমন্দ করা, অভিশাপ করা, এগুলা কোনো মুমিনের কি হতে পারে না, স্বভাব হতে পারে না। অতএব গরমের সিজনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় আমল হলো যাতে গরমের আতিশয্যে বা গরমের কষ্টে আমাদের মুখ দিয়ে কি না হয়, গালমন্দ বের না হয়, বাজে মন্তব্য বের না হয়, সে বিষয়ে কি করা, সাবধান হওয়া, সবর করা, জাহান্নামের কথা স্মরণ করে সবর এখতিয়ার করা দরকার। তাবুকের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ করেছেন জিহাদে বের হওয়ার জন্য, তখন কিছু মুনাফেক মদিনায় থেকে গিয়েছিল, যায় নাই, তারা নিজেরা তো থেকে গিয়েছে, অন্যদেরকে বলেছে লা তানফিরু ফিল হার, সূরা তওবা আসছে, তারা অন্যদেরকে বলছে এই গরমে বের হয়ো না তোমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি বলে দিন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে মুনাফিকরা যারা আজকের এই গরমের কষ্ট দেখা বের হচ্ছ না, জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট, উত্তাপ এর চাইতে অনেক বেশি। যারা গরমের কষ্ট দেখা জোহরের নামাজ মসজিদে পড়তে যাইতেছেন না, তারা এই আয়াতটি মাথা রাখবেন যে জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি উত্তপ্ত থাকবে। অতএব এই দুনিয়ার আগুনকে সবর করতে হবে, হজম করতে হবে আল্লাহর ইবাদত করার খাতিরে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সব আপডেট পেতে।